স্বামী বিবেকানন্দ স্কলারশিপের রিনুয়াল আবেদন করার জন্য তোমরা কিছু কিছু কোয়েশ্চেন বারবার করে করে এখনো পর্যন্ত তোমাদের স্ট্যাটাস যদি ফরওয়ার্ড দেখায় তো অ্যাপ্রুভ যদি না হয়, অনেকের কিন্তু অ্যাপ্রুভড হওয়া স্টার্ট করে দিচ্ছে, সেটি প্রুভ আমি এই ভিডিওটির মাধ্যমে দেখাবো। তো তাতে কি রিজেক্টেড হয়ে যেতে পারে, কী কী কারণে রিজেক্টেড হয়ে যেতে পারে সম্পূর্ণ জানাবো। সম্পূর্ণ ভিডিওটি দেখো, তোমাদের সাপ্লি থাকলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে কি না, তো সম্পূর্ণ ভিডিওটি দেখো। ভিডিওটি একটি লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, তোমরা প্লিজ এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। বিভিন্ন ধরনের স্কলারশিপ এবং এডুকেশন রিলেটেড তথ্য তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। এই বিবেকানন্দ স্কলারশিপে যদি তোমাদের একটি সাবজেক্টের সাপ্লি থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে লেখা রয়েছে যে তোমাদের ফার্স্ট অ্যাটেম্পটে পাস করতে হবে। এই যে লেখাই রয়েছে ক্লাস ডিউ টু নেক্সট হায়ার ক্লাস ডিউ টু প্রমোশন বাই পাসিং ইন দ্য ফার্স্ট অ্যাটেম্পট ইন কেস অফ সেমিস্টার মোড অল সেমিস্টার এক্সামিনেশন নিড টু বি ক্লিয়ার্ড ইন দ্য ফার্স্ট অ্যাটেম্পট। অর্থাৎ তোমাদের যেহেতু ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার এইরকমভাবে সেমিস্টার এক্সাম হয়, তো সেই সব সেমিস্টার এক্সামে সমস্ত যে বিষয়গুলি রয়েছে সেটা ফার্স্ট অ্যাটেম্পটে ক্লিয়ার করে রাখতে হবে। অর্থাৎ তোমাদের পাস করতে হবে, সাপ্লি পেলে চলবে না। তো এখানে ক্লিয়ারভাবে লেখা রয়েছে যে রিনুয়াল করার জন্য তোমাদের একটি সাবজেক্টে সাপ্লি পেলেও হবে না, তোমাদের প্রতিটা সাবজেক্টে পাস করতে হবে, তবেই তোমরা রিনুয়াল করতে পারবে। সাপ্লি পেলে তোমরা রিনুয়াল করতে পারবে না। আর তোমরা যদি ইউজি লেভেলে পড়াশোনা করো সেক্ষেত্রে দুটো সেমিস্টার মিলিয়ে 60% পেতে হবে, আর যদি পিজি লেভেলে পড়াশোনা করো সেক্ষেত্রে তোমাদের দুটো সেমিস্টার মিলিয়ে 50% পেতে হবে। তো এই নিয়ে তোমাদের যদি আরও কনফিউশন থেকে থাকে আমাকে অতি অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আশা করি আমি তোমাদের বোঝাতে পারলাম। তো প্লিজ একটি লাইক করে দিও তোমাদের ভালো লাগলে। নেক্সট হচ্ছে তোমাদের যাদের যাদের এখনও পর্যন্ত স্কলারশিপের স্ট্যাটাস ফরওয়ার্ড দেখাচ্ছে তাদের কবে নাগাদ অ্যাপ্রুভড করা হবে। তো ইতিমধ্যে তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ, তোমাদের প্রুফ দেখাচ্ছি যে ইতিমধ্যেই কিন্তু অনেকে স্ট্যাটাস অ্যাপ্রুভ হতে আরম্ভ করে দিয়েছে, সেটা যদিও বা খুব কম সংখ্যক, ফরওয়ার্ডটাই বেশি রয়েছে। তো তোমরা অনস্ক্রিনে সেটি দেখতেই পাচ্ছ যে এই ভাইটি সমীর প্রসাদ চাও, এই ভাইটি কিন্তু সে রিনুয়াল অ্যাপ্লিকেশান করেছে এবং সে আমাকে গ্রুপে জানিয়েছে যে তার অ্যাপ্লিকেশানটি ফরওয়ার্ড থেকে অ্যাপ্রুভ করে দিয়েছে। তো তোমাদের অনেকের ফরওয়ার্ডের দেখাচ্ছে তো তোমাদের অ্যাপ্রুভ করা হচ্ছে না কেন, যেহেতু তোমরা এখন রিনুয়াল করেছো, তো রিনুয়ালের আগে ফ্রেশ অ্যাপ্লিকেশান অনেকের অ্যাপ্রুভড হয়ে রয়েছে এবং এখনও পর্যন্ত ফান্ড অ্যাভেলেবেল হয়নি। তো ফান্ড অ্যাভেলেবেল হলে ওই রিনুয়াল যাদের অ্যাপ্রুভড হয়ে রয়েছে তাদের স্যাংশন করিয়ে টাকা দিয়ে দেবে এবং তখনই তোমাদের স্ট্যাটাস পরিবর্তন হয়ে যাবে, ফরওয়ার্ড থেকে অ্যাপ্রুভ করে দেওয়া হবে। তো এখন খুব অল্প সংখ্যক স্টুডেন্টদের, রিনুয়াল স্টুডেন্টদের অ্যাপ্রুভ করা হচ্ছে, তাই তোমাদের চিন্তার কোনো প্রয়োজন নেই, কারণ তোমাদেরও অ্যাপ্রুভ করা হবে। একটু ওয়েট করে যাও, তোমরা ফান্ড অ্যাভেলেবেল হলে তোমাদের যাদের যাদের ফরওয়ার্ড রয়েছে তোমাদের সবারই অ্যাপ্রুভ করিয়ে দেবে বিকাশ ভবন। তো এই ফরওয়ার্ড থাকলে তোমাদের কি রিজেক্টেড হয়ে যেতে পারে? হ্যাঁ, তোমাদের রিজেক্টেড হয়ে যেতে পারে ফরওয়ার্ড থাকলে। যদি তোমরা এই সমস্ত যেগুলি এখন বলবো সেই সমস্ত জিনিস ঠিকঠাকভাবে না দিয়ে থাকো তাহলে তোমাদের রিজেক্টেড হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তোমরা ধরো কোনো একটা ফর্ম ফিল আপ করছো, ফর্ম ফিল আপ করার সময় তোমাদের কোনো তথ্য ভুল দিলে সেক্ষেত্রে রিজেক্টেড হয়ে যেতে পারে। কিংবা ধরো তোমরা যে মার্কস ক্যালকুলেট করছো, মার্কস ক্যালকুলেট করার সময় ধরো তোমাদের সেমিস্টারে, বোথ সেমিস্টারে 60% লাগবে ইউজি হলে, আর পিজি কোর্স হলে 50% লাগবে। তো বোথ সেমিস্টারে যদি তোমরা 60% আর পিজি হলে 50% যদি কম পাও, তো সেক্ষেত্রে তোমরা যদি ধরো 60% দিয়ে দিলে তাহলে তোমাদের রিজেক্টেড হয়ে যাবে। কিংবা তুমি ধরো 60% পেয়েছো কিন্তু তুমি নাম্বার ক্যালকুলেট করে তুমি দিলে যে 65% বা 75% তুমি এখানে ফর্ম ফিল আপ করার সময় দিলে, সেক্ষেত্রেও কিন্তু রিজেক্টেড হয়ে যাবে। তাই নাম্বারটা কিন্তু অত্যন্ত জরুরি ঠিকঠাকভাবে ক্যালকুলেট করে দেওয়া। এবং তার সাথে তুমি যদি ডকুমেন্টস যদি ঠিকঠাক করে না দাও তাহলেও কিন্তু রিজেক্টেড হয়ে যায়। যেমন ধরো মার্কশিট দিয়েছো, মার্কশিট তোমাদের বোথ সাইড আপলোড করতে বলেছে, তো সেক্ষেত্রে তোমাদের বোথ সাইড মার্কশিট আপলোড করতে হবে, দুটো সেমিস্টারই মার্কশিট আপলোড করতে হবে, নাহলে রিজেক্টেড হয়ে যাবে। তো রিনুয়াল স্কলারশিপ এইসব কারণের জন্য রিজেক্টেড হয়ে যায়। তো তোমরা যদি ফ্রেশ থেকে থাকো তোমাদের কী কী কারণের জন্য রিজেক্টেড হয়ে যাবে এটা জানতে চাইলে আমাকে অতি অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো। তো নেক্সট মান্থ অ্যাভেলেবেল হলে আমি তোমাদের আপডেট দিয়ে দেবো। এছাড়াও তোমাদের যে কোনো
ধরনের প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও, ভিডিওটি লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হলে তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, তোমরা প্লিজ এই চ্যানেলটিকে সাপোর্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো।